71তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে রাজ্য ভিত্তিক আলোচনার চক্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আগরতলা টাউন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শুক্লাচরণ নোয়াতিয়া, মেয়র দীপক মজুমদার, জেলা সভাধিপতি বলাই গোস্বামী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এই সমবায় সমিতি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুসারে যে 1972 সাল থেকে প্রায় 54 বছরের 52 বছরের বেশি সময় ধরে 7 দিন ব্যাপী এই ধরনের একটি আলোচনা চক্র সভা শুরু হয়েছে এবং এটা আমরা সকলে জানি আমাদের দেশ স্বাধীনতার পরে আমাদের দেশের তখন ইংরেজদের শাসনের পর থেকে আমাদের দেশ তখন উন্নয়নশীল, আমাদের তখন সমস্ত সব মানুষকে নিয়ে এগিয়ে চলার যে ভাবনা শুরু হয়েছে এবং এটাও সত্যি কথা যে অনেকে বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশকে শক্তিশালী করতে হয় তাহলে দেশের গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।